শিশির ভেজা ফুল দেখতেই আলাদা লাগে। ঠান্ডা পড়ে গেছে আর শুনুন পাপাকে ঠান্ডা ভীষণ, আজকে তো সেই রাত্রিবেলা শীত পড়লে শিয়ালে যেমন হুক্কা হওয়া করে আজকে তিথি ওরকম করছে। হে একদমই না, খালি আর কি মারা সকালবেলা উঠে লেপ বের করেছে আর এখন ছাদে নিয়ে যাচ্ছে রোদ্দুরে দেওয়ার জন্য। আর মা তো কদিন আগেই বার করে নিয়েছে, তো মা বলছে লেপ বার করো লেপ বার করো, তো কালকে এত ঠান্ডা পড়েছে তো সেজন্য লেপটা বার করে নিতে হলো। ঠান্ডা না, ঠান্ডা লাগে রাত্রিবেলা, শীত লাগলে যদি ঠান্ডা লাগে তাহলে ঠান্ডা লেগে যায়, আর রাতে ঘুম হয় না, ঘুম ভেঙে ভেঙে যায়, ওই জন্য বারবার বলছে কম্বল গায়ে দেয় ওরা, তো আমিও দিতাম কিন্তু আমি আগেই 4-5 দিন আগে লেপ বার করে। তো ছাদে একটা কম্বল পেতে নিয়েছি, তার উপরে লেপটা দিয়ে রাখছে। আরে যে শুনো চলে এসছে, এ যেটা জুতো পরা মামা, তোমার জুতো পরা তো সোনা, আমরা চলে যাবো সোনা, আমরা থাকছি না, চলো দুত্তু। সোনা আনন্দে কি করবে বুঝতে পারছে না, শুচ্ছে বসছে, ওলে বাবা মুন্নিও শোবে, ওটাও শোবে, চলো নিচে যাই। এই যে গরম গরম ফেনা ভাতের উপর একটু ঘি দিয়ে দিলাম, আর তার সাথে রয়েছে আলু সিদ্ধ। আর আজকে আলু সিদ্ধটা আমি শুকনো লঙ্কা ভেজে সেটা দিয়ে মেখেছি। অনেক দিন খাওয়া হয় না এরকম আলু সিদ্ধ, তো অনেক দিন পর ইচ্ছা হলো যে ফেনা ভাতের সাথে একটু ঘি থাকবে আর এরকম শুকনো লঙ্কা দিয়ে একটু আলু সিদ্ধ মাখা হবে, তো সেটাই বেশি ভালো লাগবে খেতে। তো অন্যদিন ডিম সিদ্ধ থাকে, আজকে আর ডিম সিদ্ধ করিনি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর এই যে আজকে আমাদের সকালের খাবার আমি বাইরে নিয়ে চলে এসেছি, তো শীতের দিনে তো বাইরে খেতে ভালোই লাগে, হালকা হালকা রোদ্দুর গায়ে লাগবে। তো আজকে সকালে খাবার হলো ফেনা ভাত, ঘি আর আলু সিদ্ধ, এই আজকে আমাদের সকালের খাবার। তো আমি মা আর সুনুর পাপা এখন খেয়ে নেব, বাবা একটু পরে আসছে দোকানে আছে। তো যাই হোক, আজকে সকালে খাবার খাওয়া দাওয়ার পর আমরা আজকে অন্য রান্না করব। তো মা ওদিকে সবজি টবজি কাটছে, তো কাটা হয়ে গেলে আমরা রান্নাটা শুরু করব। তোমার কোনটা? শুনু বসে পড়েছে আর শুনুর পাশে শুনুর মুন্নিকেও বসিয়ে রেখেছে, দুজন মিলে খাবে। আর শুনু, তোমার মুন্নির তো সামনে এদিকে, মাথা ওইদিকে। আমি নেব মুন্নিটা, করলে না আমার শোনার মুন্নিটা দেখতে খুব সুন্দর। টুপিটা কই? টুপিটা খুলে রেখেছে টুপির দোকানে। ওখানে মুন্নি বসবে, আমি তাহলে কিছু বসবো। সোনার পাশে কে বসবে? সোনার পাপা। হ্যাঁ একটু খাবার তো আজকে, অনেকদিন ফেনা ভাত খাওয়া হয়নি, আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতেও শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মেখে অনেকদিন খাওয়া হয় না। তো যে মা চলে এসেছে রান্নার এখানে উনুন পারে, আর প্রথমে ভাতটা চাপিয়ে দিয়েছে, ভাতটা হয়ে গেলে এক এক করে বাদ বাকি যে তরকারিগুলো হবে সেগুলো করে নেবে। মায়ের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, স্নান পুজো সেরে তারপর এখানে এসছে। তুমি কি একটু রান্না বান্না করবা? যাও একটু যাও ঠাম্মার কাছে যাও। ঠাম্মার পিছন দিয়ে যা, যা সা। তো মায়ের ভাত হয়ে গেছে, এবার জানি না কি করবে, কোনটা আগে করবা? এবার মাছ ভাজবো, মাছ ভেজে মাছের তেলটা করে নেব। আচ্ছা কি মাছ ভাজছো? রুই মাছ ভাজছো। রুই মাছের ঝোল করছে, আর সেটা কি দিয়ে সেটাও দেখাচ্ছি পরে, তো আগে মাছগুলো ভেজে নিক।
যে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে, মা তো মাছ অনেকক্ষণ আগেই ধুয়ে রেখেছিল, তো লবণ হলুদ মাখিয়ে রেখেছে, এবার মাছগুলো ভেজে নেবে। চান কইবো তো মুনিয়া মায়, ভালো মুনিয়া। তো যে মা রান্না করছে, মা সোনাকে শুধু বলেছে একবার যে তোর মুনিটাকে একটু দে। ওই যে মা রান্না করছে তো মায়ের কোলে বসিয়ে দিয়ে চলে এসছে, এত দুষ্টু। মুন্নি নিয়ে মা বসে আছে, রুই মাছের তেল আছে, তেলটা বেশ ভীষণ সুন্দর। ওই যে মাছের তেলটা করবে মা, লঙ্কা পেঁয়াজ কুচি করে রেখেছিল সেগুলো এখন ভেজে নিচ্ছে। আর এই যে সেই মাছের তেলটা, মায়ের মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেলও হয়ে গেছে, এখন পালং শাকটা হবে। পালং শাকের সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছে। কী কী দিয়েছ? মূলো, পালং শাক, বেগুন, সিম, আলু, মটরশুঁটি, তারপর আর কি, আর এই মাছের মাথা দেবো, রুই মাছের মাথা। তো এই সবজিগুলো দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে আজকে পালং শাকটা রান্না করছে মা। আর মাছের ঝোলটা হবে, মায়ের পালং শাক রান্না হয়ে গেছে, শেষে দিয়ে দিয়েছে একটু চিনি, একটু ধনে পাতা কুচি, আর এখন দিয়ে দিচ্ছে একটু ভাজা মশলা। কি কি আছে মা? ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছে, তো সেটাই দিয়ে দিচ্ছে এখন। শীতের সময় শীতের সবজিতে একটু ভাজা মশলা দিলে ভালো লাগে। চলো এখন শুনু কি করছে সেটাই দেখাই। ওই যে একটা শতরঞ্জি পেতে দিয়েছি চৌকির উপর, শুনু অনেকগুলো মুন্নি নিয়ে বসে বসে খেলা করছে। সোনা, ও সোনা, এইদিকে তাকাও মাম্মা, কই? শুনো তো সেই থেকে ওই মুনিটা নিয়েই খেলছে। আর দেখে আসি মায়ের রান্না কত দূর হলো। পালং শাকটা নামিয়ে নিয়েছি, আর এখন মাছের ঝোল হচ্ছে। মাছের ঝোলে আলু, দু রকম আলু, মেটে আলু আর গোল আলু মা ভেজে নিয়েছে। এখন দিয়ে দেবে মশলা, দিয়ে দিচ্ছে আদা, জিরে, বাটা, কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা পেস্ট করেছিল, সেটা দিয়ে দিচ্ছে। মা এখন মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছে, এরপরে দিয়ে দেবে জল। মা জলটা গরম করে রেখেছে, গরম জল দিয়ে দেবে। তরকারিতে একটু গরম জল দিলে বেশ তরকারির টেস্ট অন্যরকমই হয়, একটু ভালোই লাগে বেশ। মা জল দিয়ে দিল, একটু বেশি জল দেবে নাহলে একদম চাপ চাপ হয়ে যাবে। মায়ের মাছের ঝোলও হয়ে গেছে, এই যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে, একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবে।
মাছের ঝোলটা নামিয়ে নেবে। কাঁচা লঙ্কা তো মায়ের তো আজকে স্কুল ছুটি, তো সেই জন্য যে রান্না বান্না করে এসে এখনো খায়ও নি। সুনুর যে সোয়েটারটা বুনছিল তো সেটা নিয়ে বসে পড়েছে। সুনুর সোয়েটারটা প্রায় মানে পিছন পাটটা প্রায় শেষের দিকে, সামনের পাটটা করলেই হয়ে যাবে। আর ওই যে মুন্নিগুলো নিয়ে চিন্তা আর শেষ নেই। কি চিন্তা করছিস, ঘুম পেয়েছে? তাহলে সুনু তো বসে বসে খেলা করছে ওর। মা সুনুর মাপ নিচ্ছে কত বড় হলো। আর চার কাটা গুনে এবার গলা ছাড় দিয়ে শেষ করে প্রায় 25 বছর পর গতবার না গতবারের আগে সুনু যেবার হয় সুনু যখন ছোট তখন একটা সুনু সোয়েটার বুনে দিয়েছে আর এইটা বুনছি 25 বছর পর কাটাতে হাত দিয়েছি। আমি এখন রেডিমেড এসেছে আর আমার আমি মেশিনে সোয়েটার আমার সোয়েটার বোনার মেশিন আছে সোয়েটার আমি সোয়েটার সমস্ত কিছু উলের জিনিস আমি মেশিনে বুনতাম, ওই জন্য আর কাটায় হাত দেওয়া হতো না কুরুষ কাটায়। তো এখন আর নেই, সে মেশিন টেশিন নষ্ট হয়ে গেছে, এখন আর বোনাও হয় না, সময়ও পাই না, আর ওই জন্য আবার শুরু হয়েছে ওদিকে অনেক। এখন তো এদের জন্য আর সব নানান রকমের ডিজাইন পারতাম আমি কাটাতেই, অনেক রকমের ডিজাইন তুলতাম, মাল্টি কালারেও ডিজাইন তুলতাম, আবার এক রঙের ভিতরেও ডিজাইন তুলতাম, সেগুলো সব ভুলে গিয়েছি। 20-25 বছর মনে থাকে, মনে থাকে। এই যে ছোট্ট ছোট্ট এর আগে সোনাকে একটা একটা শীত দিয়ে ডিজাইন তুলে দিয়েছিলাম, আবার এইটাই যে এই যে তো মা এখানে ওই যে সুনু সোয়েটার বুনছে আর সুনু কি করেছে দেখাই। এই যে ওই যে মাথায় কি দিয়েছে সোনা বলো, এমন মাথায় বেঁধে দেব কি বলো বলো সোনা বলো, যাও পিছনে গিয়ে বলো। লাল গেঁদা ফুল, ওই যে মায়ের মাথায় একটা ফুল নিয়ে ক্লিপের সাথে আটকে রেখে দিয়েছে দুষ্টটা।